আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে, বর্তমানে যার গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার। এতে মোংলা ও পায়রা বন্দরকে 7 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় 10 ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। সাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুর্যোগ সামাল দিতে সাইক্লোন শেল্টার প্রস্তুত, খাবার মজুদ সহ সব প্রস্তুতি নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দেখুন শরীয়ত খানের রিপোর্ট। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। শনিবার সন্ধ্যা 6টায় এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার পর থেকে বেড়েছে বৃষ্টির পরিমাণ। রেমালের দুর্যোগ মোকাবেলায় সচিবালয়ে জরুরি সভা করেছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর উত্তাল থাকায় মোংলা ও পায়রা বন্দরকে 7 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে এবং এটা বর্তমানে 16 থেকে 17 কিলোমিটার বেগে আমাদের উপকূলের দিকে ধেয়ে আসছে। এটা বর্তমানে তার চারিপাশে ঝড়ের গতিবেগ 60 থেকে 88 কিলোমিটার। ঘূর্ণিঝড় রেমাল রবিবার পটুয়াখালীর খেপুপাড়া ও সুন্দরবন ঘেষা ভারতের কিছু অংশে আঘাত আনতে পারে। এ সময় ঘূর্ণিঝড়ের প্রভাবে বাতাসের গতিবেগ হতে পারে 110 থেকে 130 কিলোমিটার। বরিশাল, ভোলা, বাগেরহাট, পটুয়াখালী সহ উপকূলের জেলাগুলোতে সাইক্লোন সেন্টার প্রস্তুত করা হয়েছে। আগামীকাল ভোর থেকেই এটার প্রাথমিক পর্যায়ে আঘাত শুরু হবে, আগামীকাল এবং সন্ধ্যা পর্যন্ত মধ্যে এটা অতিক্রম করবে বলে আমাদের বর্তমানে পূর্বাভাস যে মনে মনে হচ্ছে আর কি। উপকূলের সব জেলাকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। পর্যাপ্ত খাবার, ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুদ রাখা হয়েছে। 4000 আশ্রয়কেন্দ্র আমাদের উপকূলীয় আছে, সেগুলি আমরা প্রস্তুত রেখেছি এবং খাদ্যর জন্য যে আমাদের প্রত্যেকটা জেলায় যে পর্যাপ্ত খাদ্য গুদামে আমাদের টিন, আমাদের শুকনো খাবার, যে সমস্ত জিনিস আমাদের দরকার হবে সেগুলি আমরা মজুত রেখেছি এবং ভবিষ্যতে আরও প্রয়োজনীয় জন্য আমরা ঢাকা থেকে যাতে আমাদের সাপ্লাই দিতে পারি সেগুলির জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। পূর্ণিমার প্রভাব আর জোয়ারের সময় ঘূর্ণিঝড় আসলে উপকূলে 7 থেকে 10 ফুট উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। সারা দেশে প্রবল বৃষ্টি হতে পারে, কেবল চট্টগ্রামেই 300 মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে পাহাড় ধস হতে পারে। নর্মাল টাইপ থেকে 2 মিটার জলোচ্ছ্বাস, 2 মিটার দ্যাট ইজ 7 ফিট পর্যন্ত হতে পারে। আর সেটা যদি বাটাসমূহ হয় তাহলে হয়তো দেখা যাবে কমে এটা 5 ফিট, 3 থেকে 5 ফিট এরকম হতে পারে। সারা দেশেই বৃষ্টি হবে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ, কোথাও কোথাও আপনার 24 ঘন্টায় 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে চট্টগ্রাম এবং কক্সবাজার এই সমস্ত জেলাগুলিতে এর যে প্রভাবে ওই বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হওয়ার সম্ভাবনা আছে। দুর্যোগের ক্ষতি কমাতে উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান সবার। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। এদিকে টানা 5 দিনের মাঝারি থেকে তীব্র তাপ প্রবাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন। আবহাওয়া অফিস জানিয়েছে বিকেলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 41.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভ্যাপসা গরম আর প্রখর তাপ প্রবাহের কারণে শ্রমিক, দিনমজুর, ভ্যান, রিক্সা চালকরা গরমে অস্থির হয়ে পড়েছে। গ্রামগঞ্জে পল্লি বিদ্যুতের লোডশেডিংয়ে বিপাকে পড়েছে শিশুসহ সকল বয়সী মানুষ। এদিকে তীব্র তাপপ্রবাহে মেহেরপুরে মাঠে কাজ করার সময় সিরাজ মণ্ডল নামের এক কৃষক অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তীব্র তাপপ্রবাহের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে দুর্বিষহ হয়ে উঠেছে রংপুর কুড়িগ্রামের জনজীবন। বালিশ চাপা দিয়ে হত্যার আগে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে চেতনানাশক দিয়ে অচেতন করা হয়েছিল। তার আগে বিভিন্ন নুড ছবি তোলা হয় এমপির।
পরিকল্পনা অনুযায়ী ওসব ছবি ব্যবহার করে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল হত্যাকারীদের। ডিবির রিমান্ডে কিলিং মিশনে অংশ নিয়ে আসামিরা স্বীকার করেছেন, এমপিকে হত্যায় এর আগেও দুইবার পরিকল্পনা হয়েছিল। এদিকে মামলা তদন্তে কাল সকালে কলকাতা যাচ্ছেন ডিবি প্রধান হারুনুর রশিদ সহ তিন সদস্যের একটি দল। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। হত্যাকাণ্ডের ১২ দিনেও মেলেনি ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া কসাই জিহাদকে নিয়ে শনিবারও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কৃষ্ণমাটি এলাকার বিভিন্ন খালে খণ্ডিত মরদেহের সন্ধানে অভিযান চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। বাংলাদেশের গোয়েন্দারা বলছেন, যেভাবে মরদেহকে খণ্ডিত করে গুম করা হয়েছে তা খুঁজে পেতে কিছুটা সময় লাগা অস্বাভাবিক নয়। আমরা কি প্রমাণ পেয়েছি সেটা আপনাদেরকে আমরা জানাবো, আমরা তদন্তের স্বার্থে এখন বলছি না। প্রমাণ পেয়েছি বলেই তার নামে কলকাতায় মার্ডার মামলা রুজু হয়েছে, আর যেহেতু আমাদের দেশে এটি মামলাটা রুজু, আমাদের দেশে এই ঘটনাটা ঘটনে আমরা শুধুমাত্র অপ 364 একটি মামলা রুজু হয়েছে, সেই মামলার তদন্তে আমরা যাচ্ছি। আর কলকাতা তো এ ধরনের ঘটনা ঘটেছে, তারা নিশ্চয়ই পারিপার্শ্বিক সাক্ষ্য পেয়েছে, তারা সেখানে তারা মানে কিছু আলামত পেয়েছে যার পরিপ্রেক্ষিতে তারা মার্ডার মামলা রুজু। অতিরিক্ত কমিশনার জানান, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে আসামিরা। হত্যার আগে আপত্তিকর ছবি তুলে টাকা হাতানোর পরিকল্পনা ছিল, তবে ধস্তাধস্তির এক পর্যায়ে চেতনানাশক ঔষধে নিস্তেজ হয়ে যান আনার। সেখানে তো কাকে হয়তো তার কাছ থেকে মানে তাকে আটকিয়ে রেখে অথবা কিছু ছবি টুবি তুলে তাকে দুই দিন দিন কিছু টাকা নেওয়া যায় কিনা, এটা কিন্তু তাদের মূল গেম না। তাদের মূল গেম প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার মূল গেম তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, তাদের উদ্দেশ্য। এদিকে এমপি হত্যার ঘটনায় তার নির্বাচনী এলাকায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। এইভাবে মৃতদের প্রতি এইভাবে কেটে কেটে টুকরো করা, আমি জীবনে বলতে পারবো না আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহর বিচার করবে। যে টিম ডিবির ওমান থেকে আসামি ধরে আনছে, ঠিক আনার হত্যার আসামিদের এই মামলাতেও সেই ডিবির টিম, সেই টিম ওয়ারি টিমে কাজ করছে, তাদের গ্রেপ্তার করে আনতে সক্ষম হবে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে ডিবি প্রধান হারুনুর রশিদ সহ তিন সদস্যের গোয়েন্দা দল কলকাতায় যাবেন। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই অস্ত্র চোরাচালানের আন্তর্জাতিক রুট হিসেবে বাংলাদেশের পথ বন্ধ হয়েছে। সকালে রাজধানীর বঙ্গবাজারে নগর পাইকারি বিপণী বিতানসহ ঢাকা দক্ষিণ সিটির চারটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। তারেক জিয়ার সব ধরনের নির্বাচন বর্জনের নির্দেশনার কারণে বিএনপি সন্ত্রাসের দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আসছে কুরবানির ঈদে রাজধানীর যেখানে সেখানে না করে নির্দিষ্ট স্থানে পশু কুরবানি নিশ্চিত করতে সিটি কর্পোরেশনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। থাকছে মারুফ রাজার রিপোর্ট। 1995, 2018 আর সবশেষ 2023 সালের 4 এপ্রিল ভয়াবহ আগুনে পুড়ে অস্তিত্ব হারায় রাজধানীর অন্যতম তৈরি পোশাকের পাইকারি মার্কেট বঙ্গবাজার। সেই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একটি বহুতল আধুনিক মার্কেট করার প্রতিশ্রুতি দেন সরকার প্রধান শেখ হাসিনা। এক বছরের মাথায় ভিত বসানো হলো বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতানের। একই সঙ্গে পোস্তগোলা ব্রিজ থেকে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত আট সারি রাস্তা, ধানমন্ডি লেকে নজরুল সরোবর আর শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুদানের ভিত বসানো হয়। ঢাকার সকল স্থাপনা পরিকল্পনা মাফিক বাস্তবায়নের তাগিদ দেন সরকার প্রধান। নির্দেশ দেন আসন্ন ঈদে যেখানে সেখানে পশু কোরবানি না করার। সিটি কর্পোরেশন না, সারা বাংলাদেশেই আমার এটা মানে নির্দেশ রয়েছে এবং আমি এটা আরও উদ্যোগ নেব যে প্রত্যেক জায়গায় কোরবানির জন্য, পশু কোরবানির জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা রাখতে হবে। আর যেখানে সেখানে এই একটু জায়গা পেলেই একটা নির্মাণ কাজ সেটা হবে না, পরিকল্পিতভাবে। তারেক জিয়ার নির্দেশনায় ভোট বর্জনের রাজনীতি বিএনপিকে সন্ত্রাসীদের দলে পরিণত করেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি। নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। আর এই দেশটা তো তারা কোথায় নিয়ে গেছিল, সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরাকার বাড়ি। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরাকার বাড়ির যে রুট সেটা আমরা বন্ধ করেছি। ভারতে উলফা থেকে শুরু করে যেখানে যেখানে যারা অস্ত্র সাপ্লাই দিল সেগুলো আমরা বন্ধ করেছি, তাদেরও যাতে শান্তি আসে, তাদের ওই সেভেন সিস্টার সেই ব্যবস্থাটি কিন্তু আওয়ামী লীগ করেছে।
এটা সবথেকে বড় কারণ। সকল শ্রেণীর নাগরিক যেন সমান আত্মমর্যাদা নিয়ে চলতে পারে তেমন সমাজ ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিবেশে আপনারা আপনাদের ব্যবসা চালাতে পারবেন সেই ব্যবস্থাটা আমরা করেছি। মারফ্রিজা, আরটিভি, ঢাকা। কারিগরি ত্রুটির কারণে প্রায় এক ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় মেট্রো রেল চলাচল। শনিবার সন্ধ্যা 7টা থেকে রাত 8টা পর্যন্ত বন্ধ ছিল মতিঝিল থেকে উত্তরা ও উত্তরা থেকে মতিঝিল রুটের মেট্রো রেল চলাচল। বন্ধ হয়ে যায় টিকিট বিক্রি কার্যক্রমও। এ সময় ট্রেন না পেয়ে সব স্টেশনেই যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে রাত 8টার দিকে পুনরায় চলাচল স্বাভাবিক হয় বলে জানায় মেট্রো রেল কর্তৃপক্ষ। জাতিসংঘের শান্তিরক্ষী নিয়ে ডয়চে ভেলের তথ্যচিত্রকে বিভ্রান্তিমূলক বলছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। শনিবার আইএসপিআরের সহকারী পরিচালক রাশিদুল আলম খান স্বাক্ষরিত প্রতিবাদে বলা হয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের নিয়ে একটি বিভ্রান্তিমূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। ডকুমেন্টারিতে উপস্থাপিত অভিযোগের বিষয়ে ডয়চে ভেলে বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে কোনো মন্তব্য গ্রহণ করেনি। পক্ষপাতমূলক ও একপেশে এই প্রতিবেদনের লক্ষ্য ও উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ। তথ্যচিত্রে অপ্রাসঙ্গিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর ভিডিও ফুটেজ ব্যবহার করে অপর একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানহানি করাই এর মূল অভিপ্রায় ছিল বলে প্রতীয়মান। এটি সম্পূর্ণরূপে একটি পক্ষপাতদুষ্ট অভিপ্রায় যা তথ্যচিত্রের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা বিনষ্ট করেছে বলেও মনে করে সেনা সদর। নির্বাচনের পর নতুন করে বিএনপি অথবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্যাতন ও জেলে পাঠানোর চিন্তা আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নজরুলের গান কবিতা উদ্বুদ্ধ করছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। এ সময় কবির সমাধিতে পরিবারের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। বিস্তারিত দেখুন বিল্লাল হোসেনের রিপোর্টে। আজ 11ই জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। মুসলিম পরিবারের জন্ম নিয়েও সব ধর্মের ঊর্ধ্বে উঠে তিনি হয়ে উঠেছিলেন মানব ধর্মের পথদ্রষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে কাজী নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানাতে সকাল থেকে ছোটে আসে কবি ভক্ত, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিএনপির যুগ্ম মহাসচিব সহ কবি পরিবারের সদস্যরা। শ্রদ্ধা শেষে নজরুলের জন্মদিনে সাধারণ ছুটি ঘোষণার দাবি জানান কবির নাতি খিলখিল কাজী। নজরুল রচনাবলী হচ্ছে আমাদের জাতীয় সম্পদ, সেই রচনাবলী যেন অবিলম্বে, আমি প্রতি বছরই বলি অবিলম্বে, অনুবাদের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। অসাম্প্রদায়িক মানবতাকে ধারণ করতে পারলে জাতীয় কবিকে প্রকৃতভাবে ধারণ করতে পারবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নজরুলকে আমরা তখনই বলতে পারবো যে নজরুলকে আমরা সর্বান্তকরণে ধারণ করছি যখন আমরা দেখব জাতীয় জীবনে আমরা সামগ্রিকভাবে অসাম্প্রদায়িকতাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। এ সময় গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে কথা বলায় নজরুলকেও যেমন কারাবরণ করতে হয়েছে তেমনি বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন দলটির যুগ্ম মহাসচিব। আজকের বিদ্যমান এই যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদেরকে প্রতিবাদ করতে, আমাদেরকে এগিয়ে যেতে শত নিপীড়ন নির্যাতন ভোগ করেও, যেমন নজরুল তার সমগ্র জীবনে যতদিন তিনি নির্বাক হননি। তবে কাউকে জেলে পাঠানোর এজেন্ডা আওয়ামী লীগের নেই জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন বিএনপির পৃষ্ঠপোষকতায় কিছু সাম্প্রদায়িক অশুভ শক্তি তৎপর। বিএনপি বা কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তাভাবনা করিনি, কাউকে নির্যাতন করব, জেলে পাঠাবো। দুর্বৃত্তদের জাতীয় স্বার্থে শায়েস্তা করতে হবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা।
অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে তিন দিন ব্যাপী নজরুল উৎসব। এ উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খানের সভাপতিত্বে আয়োজনের উদ্বোধন করেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি পৌত্রী খিলখিল কাজী এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। গান আবৃত্তি ও নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। ঈদ সামনে রেখে অস্থির মশলার বাজার, সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম। কেজিতে প্রায় 500 থেকে 1,000 টাকা বেশিতে বিক্রি হচ্ছে সাদা এলাচ। মুরগির দাম কিছুটা নিম্নমুখী হলেও এখনও কমেনি ডিমের দাম। রাজধানীর কারওয়ানবাজারে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 12.5 টাকায়। ব্রয়লার মুরগি 190 থেকে বাজার ভেদে 220 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। চাষের মাছ কিছুটা কম দামে মিললেও নদীর মাছের দাম বেশি। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু খাসির মাংস। গরু 780 থেকে 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ভরপুর আমদানি থাকায় কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। তবে প্রধানমন্ত্রীর নির্দেশ থাকলেও বাজার মনিটরিংয়ে দেখা যায়নি কোনো সংস্থাকে। ব্রয়লার কমছে আগের থেকে 20 টাকা, সোনালি কমছে 30 টাকা। গেদরাবে তেলাবে মাছটা ফাঙ্গাস মাছটা মনে করে ফাঙ্গাস তেলাবে সিলভার সাধারণ মাছের একটু কম, আর অন্য অন্য মালার দাম। চিংড়ি মাছ ধরেন মনে করে চিংড়ি মাছ, নদীর মাছ, ইলিশ মাছ, ইলিশ মাছ 1 কেজিটা 1,700-1,800 টাকা। শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ। এই পর্বে ভোট হয় হরিয়ানা, দিল্লি, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ সহ 6টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি আসনে। দেশটির নির্বাচন কমিশনের দেয়া সবশেষ তথ্য অনুযায়ী 58 আসনে গড় ভোটদানের হার 57.7%। দেশটির সপ্তম ও শেষ ধাপের ভোট গ্রহণ হবে 1 জুন। সেদিন 8টি রাজ্যে 57টি আসনে ভোট গ্রহণের মাধ্যমে শেষ হবে নির্বাচন কার্যক্রম। আনুষ্ঠানিকভাবে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে আগামী 4 জুন। পাপুয়া নিউগিনিতে ভূমিধসে নিহত 300 ছাড়িয়েছে। ভয়াবহ এই ভূমিধসে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশটিতে ধ্বংস হয়েছে প্রায় 1,200 ঘরবাড়ি। মাটির সঙ্গে মিশে গেছে পুরো একটি গ্রাম। শনিবার পাপুয়া নিউগিনির স্থানীয় একটি গণমাধ্যম এসব তথ্য নিশ্চিত করেছে। গত বৃহস্পতিবার দিনগত রাত 3টার দিকে পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের এঙ্গা প্রদেশের কাওকালাম গ্রামে ভূমিধসটি আঘাত হানে। ভূমিধস কবলিত এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে দুর্যোগ মোকাবেলা বাহিনী, পুলিশ ও সেনাদের সমন্বয়ে একটি যৌথ দল গঠনের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে। কাল থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির চতুর্থ আসর। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এবারের আসরে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের মোট 12টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টকে সামনে রেখে মূল ভেন্যুতে হয়ে গেল ট্রফি উন্মোচন ও দল পরিচিতি। রাফি আমনের রিপোর্টে এর বিস্তারিত। চলছে ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতা, দলগুলো প্রস্তুত মাঠে নামতে। এই ট্রফির জন্য লড়বে 12 দল। শিরোপা অক্ষুণ্ণ রাখার মিশন লাল সবুজের। 12 দলের অধিনায়ককে নিয়ে ট্রফি উন্মোচন করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। বাংলাদেশের এই জাতীয় খেলাকে বিশ্ব পরিমণ্ডলে আরও সুন্দর করে তুলে ধরতে ফেডারেশনের এই চেষ্টা। এর আগে 3 বারের সফল আয়োজনের প্রসঙ্গ তুলে ধরেন কাবাডি ফেডারেশনের এই শীর্ষকর্তা। কাবাডির ধারাবাহিকতা, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ধারাবাহিকতা এবং বিশ্ব অঙ্গনে কাবাডি, বাংলাদেশ কাবাডির যে অস্তিত্ব সেটির জানান দেওয়ারও একটি ধারাবাহিকতা আমি নিঃসন্দেহে বলতে চাই। এবারের আসরে গ্রুপ এ তে লড়াই করবে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ নেপাল, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। রোববার আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। গত আসরের চ্যাম্পিয়ন দল বাংলাদেশ এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে। নিজেদের প্রস্তুতি নিয়েও কথা বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক আরদুজ্জামান মুন্সি। আমাদের যে অনুশীলন হয়েছে তাতে আমরা অনেক সন্তুষ্ট। টিমের প্রতি আমাদের, আমার ব্যক্তিগতভাবে যথেষ্ট কনফিডেন্স আছে, আমরা আমাদের চ্যাম্পিয়ন ট্রফি ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ। এবারের আসরে বড় প্রত্যাশা থাকলেও শিরোপা ধরে রাখা স্বাগতিকদের জন্য বড় চ্যালেঞ্জ। রাফি আমিন, আরটিভি।
ম্যানচেস্টার সিটিকে 2-1 গোলে হারিয়ে 8 বছর পর ইংলিশ এফএ কাপের শিরোপা জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েম্বলি স্টেডিয়ামে পেপ গার্দিওলার ডাবল জেতা বিপরীতে টেন হাগের লক্ষ্য ছিল মৌসুমের শেষ রক্ষা। সিটিজেনদের বল দখলে বিপরীতে পাল্টা আক্রমণের নীতি বেছে নিয়ে খেলার 30 মিনিটে আলেহান্দ্রো গার্নাচোর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। 39 মিনিটে কবি মাইনো ব্যবধান দ্বিগুণ করলে স্তব্ধ হয়ে যায় সিটিজেন সমর্থকরা। 87 মিনিটে জেরেমি ডোকু ব্যবধান কমালে প্রাণ সঞ্চার হয় ম্যান সিটি শিবিরে, কিন্তু বাকি সময়ে জাল সামলে চ্যাম্পিয়নের মুকুট পরার পাশাপাশি সামনের মৌসুমে ইউরোপা লিগে জায়গা নিতে নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক মৈত্রী ক্রিকেট সিরিজ খেলতে আগামীকাল ভারত যাবে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের শারীরিক প্রতিবন্ধী দল। পশ্চিমবঙ্গের দিবং ক্রিকেট অ্যাসোসিয়েশন দলের বিপক্ষে 100 বলে 2টি ম্যাচ ও 1টি টি-20 ম্যাচ খেলবে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব অব বাংলাদেশ প্রতিবন্ধী দলটি। এ উপলক্ষে রাজধানীর আফতাবনগরে আয়োজিত সংবাদ সম্মেলনে নানা বিষয় তুলে ধরেন বাংলাদেশ প্যারা অলিম্পিকের মহাসচিব ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান, গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব প্রতিবন্ধী দলের অধিনায়ক মোহাম্মদ রায়হান ও ক্লাবের সভাপতি রাজু আহমেদ রাজ। দর্শক রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।